আজকে হলো 9 তারিখ এবং 6 তারিখ থেকে যারা যারা নতুন ইউটিউবে ঢুকতেছে তাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিশ শো করতেছে। এবং আপনারা যদি ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে যে ইমেইলটা দিয়ে আপনি কাজ করেন, আপনার ইমেইলে লগ ইন করলে দেখবেন যে ইউটিউবের পক্ষ থেকে আপনাকে একটা এরকম ধরনের ইমেইল করা হয়েছে। তার অর্থ হলো প্রতি বছরের শেষে এবং শুরুতে ইউটিউব নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসে, আর প্রতি বছরের মতো এবারও ইউটিউব বেশ কিছু নতুন আপডেট নিয়ে আসে। সো আপনি যদি একজন ইউটিউবার হন বা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হবে। আর এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আপনি পুরো ভিডিওটা দেখবেন, কোথাও কোনো কিছু স্কিপ করবেন না, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ আপডেট ইউটিউব নিয়ে আসছে যেগুলো হয়তো আপনার জন্য খুবই খুশির সংবাদ হতে পারে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিও আপনার মিস হবে না। প্রতি বছরের শুরুতে বা শেষে ইউটিউব কোনো না কোনো আপডেট নিয়ে আসে এবং প্রতিবারের মতো এবারও কিন্তু ইউটিউব বেশ কিছু আপডেট নিয়ে আসছে। এবং আপডেটগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে আপডেট সেটা হলো ফেক কপিরাইট ক্লেম। চলেন এখন বুঝিয়ে বলি যে ফেক কপিরাইট ক্লেম এই জিনিসটার উপরে ইউটিউব কী আপডেট নিয়ে আসছে এবং এটা নতুন ইউটিউবারদের বা পুরনো ইউটিউবারদের জন্য সব থেকে বড় সুখবর হতে পারে আমার মতে। মনে করেন আমি ধরে নিলাম যে আপনার নাম রহিম এবং আপনি করিম নামের একজনের ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা ক্লিপ বা ছোট্ট একটা পিকচার বা কোনো কিছু একটা কপি করছেন এবং সেটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন। এখন করিম ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক থাকার ফলে করিম ভাই তো আপনাকে স্ট্রাইক দিচ্ছে না, কিন্তু আমি মন চাইলে কিন্তু শয়তানি করে করিম ভাইয়ের চ্যানেলটা শো করিয়ে আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে পারি। সাধারণত এই ধরনের স্ট্রাইকগুলোকে বলা হয় ফেক কপিরাইট স্ট্রাইক। সো এই ধরনের স্ট্রাইক এখন থেকে আর হবে না, তার কারণ হলো যে ইউটিউব এই বিষয়টা আরও একটু আপডেট করতেছে যে এখন থেকে ফেক কপিরাইট ক্লেমটা হবেই না টোটালি। আর যদিও হয় সেক্ষেত্রে যেটা হবে যে যখনই আমি কোনো একটা ফেক কপিরাইট ক্লেম কাউকে দিব তার কাছে আমার মূল ইনফরমেশনগুলো সবই চলে যাবে যে কোন চ্যানেল থেকে আপনাকে ক্লেম করা হয়েছে, আসলে কে আপনাকে ক্লেম করছে, তো সেই বিষয়ে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন এবং ক্লেমটাকে আপনি রিব্যাক করতে পারবেন। সো এটাই ছিল সব থেকে বড় আপডেট যে এখন থেকে ফেক কপিরাইট ক্লেম হবে না, কারণ ইতিমধ্যে আমি অনেকের কাছ থেকে শুনছি যে ফেক কপিরাইট ক্লেমের জন্য কিন্তু অনেকের ইউটিউব চ্যানেল বন্ধ পর্যন্ত হয়ে গেছে। আর তাছাড়াও অনেক মানুষই আছে যারা দুষ্টামি করে শয়তানি করে একজন আরেকজনকে ফেক কপিরাইট ক্লেম দেয়, সো সেক্ষেত্রে একটা চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সো এখন থেকে এই জিনিসটা আর হবে না। সো এখন থেকে আপনি কিন্তু আপনি নিশ্চিন্তে ইউটিউবে কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন চলে আসি ইউটিউবের দ্বিতীয় আপডেট নিয়ে। দ্বিতীয় আপডেটটা হলো ইউটিউব কোলাবোরেশন নিয়ে। ইউটিউব কিন্তু নিজেও জানে যে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা একজন আরেকজনের সাথে কোলাবোরেশন করে থাকে। সো ইউটিউব এই বিষয়টা আরও একটু আপগ্রেড করছে। এতদিন আমরা যখনই কারোর সাথে কোলাবোরেশন করতাম সেক্ষেত্রে আমরা দিয়ে দিতাম হয়তো যে আমি এবং আমার সাথে যে কোলাবোরেশন করতেছে তাদের দুইটা চ্যানেলের নাম আমরা টাইটেলে দিয়ে দিতাম এবং মাঝখানে কিন্তু কোনো রকম কোনো সিম্বল ব্যবহার করতাম, অথবা আমরা ওখানে এন্ড সাইনটা বসাতাম অথবা ওখানে আমরা ইংলিশে লিখতাম এন্ড। কিন্তু এখন থেকে এই নিয়মটা সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে। আপনি যদি কোনো মানুষের সাথে কোলাবোরেশন করেন, দ্যাট মিনস হলো আপনি যদি কোনো বড় ইউটিউবার বা কোনো চ্যানেলের সাথে আপনি কোলাবোরেশন ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে সেই চ্যানেলের নামটা আপনি @ সহকারে আপনার টাইটেলে যদি বসিয়ে দেন, তাহলে যেটা হবে সেই চ্যানেলের যত ইউজার বা যত সাবস্ক্রাইবার আছে তারা সরাসরি আপনার কাছ থেকে একটা মেনশন পেয়ে যাবে এবং সবাই এক ক্লিকে আপনার চ্যানেলে বাউন্স হবে। সো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে মানুষটার সাথে কোলাবোরেশন করতেছেন তার ইউটিউব চ্যানেলে যত ভিজিটর আছে সবাই কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে এবং তারা কিন্তু আপনার চ্যানেলটা ভিজিট করবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে তার চ্যানেলটা যেমন করেছিল। সো এই কোলাবোরেশনের সিস্টেমটা কিন্তু নতুন করে আপগ্রেড করছে ইউটিউব, যেটা আসলে আমাদের জন্য বা নতুনদের জন্য আসলে খুবই ভালো একটা বিষয়। মোটামুটি এই দুইটা আপডেট ছিল সব থেকে বড় আপডেট এবং ইম্পর্টেন্ট আপডেট। আরও কয়েকটা আপডেট আছে, তবে তার মধ্যে ছোট্ট একটা ইম্পর্টেন্ট আপডেট হলো ইউটিউব ক্যাটাগরি। সাধারণত আপনি যখন ইউটিউবের হোম পেজে যান সেখানে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনার ভিডিওগুলো সাজেস্ট করে, কিন্তু এখন থেকে এই সিস্টেমটা একটুখানি চেঞ্জ হবে। এখন থেকে প্রত্যেকটা ইউটিউবারের আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদাভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে শো করবে। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ইউটিউবে আগে যে সাইজের থাম্বনেল দেখাতো এখন কিন্তু সেক্ষেত্রে আরও একটু বড় সাইজের থাম্বনেল দেখায়। সো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে ক্যাটাগরি সিস্টেমটা কিন্তু ইউটিউব পরিবর্তন করছে। ওকে, তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ তিনটা আপডেট। আমি মোটামুটি বাংলাতে খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি আপনার কোথাও কোনো কিছু মিসিং থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ইউটিউব অফিসিয়াল পেজের, আপনি সেখান থেকে বাকি ইনফরমেশন দেখে নিতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন, কারণ ইউটিউবের নতুন আপডেট কিন্তু আমরা মোটামুটি সবার আগেই নিয়ে আসি। সো যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।